আওয়ামী লীগ সভাপতি ও দলের অন্যান্য নেতাদের নির্দেশনা বাস্তবায়নে মাঠে থাকবে দলটির তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগকে কে হটাতে তাদের আন্দোলন সফল হবে না জানিয়ে তারা বলছেন জনগণের ভরসাস্থল বঙ্গবন্ধু শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষ তার সঙ্গে আছে এবং থাকবে আট বছর পর দলের ঢাকা জেলার সম্মেলন উজ্জীবিত নেতাকর্মীরা দলীয় প্রতীক নৌকার আদালতের মঞ্চকে ঘিরে সকাল থেকেই খণ্ডখণ্ড মিছিল তৃণমূলে দলের অবস্থান আরো শক্তিশালী করার প্রত্যয় তাদের জেলা কমিটি হোক যেটা দিয়ে আমরা জেলাকে আরো শক্তিশালী করা যায় আগে আমাদের শক্তিশালী ছিল ভবিষ্যতে শক্তিশালী হবে আজকে ঢাকা জেলা সম্মেলন এখানে প্রমাণ করে যে বাংলাদেশ আওয়ামী লীগ কত শক্তিশালী বিএনপির সমাবেশ প্রসঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীরা জানান দলটির সাথে জনগণ নেই আগুনের লেলে জ্বলন্ত মানুষকে বাসে পুড়িয়ে মারা ছাড়া আর বিএনপি কোনো রাজনীতি দেয় তারা দেখাচ্ছে যে জনতা তাদের সাথে আছে প্রকৃতপক্ষে জনতার সেইভাবে নেই বিএনপি সম্মেলন করছে গণতন্ত্র অধিকার তাদের এই সরকার সুযোগ করে দিয়েছে আন্দোলন সংগ্রাম করার জন্য প্রধানমন্ত্রীর সফলতায় আগামী নির্বাচনেও সাধারণ জনতা বর্তমান সরকারকে ভোট দিবেন বলেও জানান তারা যেই যাকে পদ্ম হোক থেকে তাদের সঠিক পথে দেওয়া হবে নতুন পুরাতন সমন্বয় করে আজকের এই কমিটি গঠন হবে এবং তারা আগামী দিনে জামা শিবিরে নিবিড়ন করার জন্য নিবৃত করার জন্য তারা কাজ করবে ফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা